বাস থেকে নামতে গিয়ে দুর্ঘটনা। বাসের চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো এক যুবকের। মৃত যুবক দিব্যেন্দু বিশ্বাস। প্রতিবাদে পথ অবরোধ গাইঘাটা থানার মণ্ডলপাড়া এলাকায়। বাস থেকে নামতে গিয়ে দুর্ঘটনা, পড়ে যায় যুবক, যুবকের ওপর দিয়েই চলে গেল বাসের চাকা। ঘটনায় মৃত যুবক দিব্যেন্দু বিশ্বাস। ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার মণ্ডলপাড়া এলাকায়। প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। জানা গেছে চাঁদপাড়া মণ্ডলপাড়া এলাকার বাসিন্দা দিব্যেন্দু এদিন স্ত্রীকে নিয়ে গেছিলেন হাবড়াতে। সেখান থেকে জামা কাপড় কিনে বাসে করে ফিরছিলেন বাড়িতে। বাস থেকে নামার সময় ঘটে বিপত্তি, পড়ে যান দিব্যেন্দু। স্থানীয়দের দাবি, বাস নামার সুযোগ না দিয়েই চলতে শুরু করে, যার ফলে বাস থেকে পড়ে যান যুবক। এমনকি তার স্ত্রী নামতে পারেননি। স্ত্রীকে কিছু দূর নিয়ে যাবার পর বাস থেকে নামানো হয়। কাঁদতে কাঁদতে ছুটে আসেন স্ত্রী। স্থানীয়দের দাবি, ততক্ষণে মৃত্যু হয়েছে যুবকের। ঘটনায় অভিযোগ উঠেছে বনগা দক্ষিণেশ্বর রুটের বাসের বিরুদ্ধে। স্থানীয়রা জানান, এই রুটে DN44 বাস খুব দ্রুত গতিতে যাতায়াত করে, যার ফলে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। স্থানীয় গৃহবধূ বলেন, এমন অবস্থা বাচ্চাদের স্কুলে পাঠাতে ভয় লাগে। গৃহবধূ আরও জানান, আমাদের পাড়ার ছেলে, ওর একটি ছোট সন্তান রয়েছে, বাস থেকে নামার সুযোগ দেয়নি, তার আগেই বাস চলতে শুরু করে। ঘটনায় ওর স্ত্রীরও দুর্ঘটনা ঘটতে পারত। আমাদের পাড়ারই ছেলে দিব্যেন্দু বিশ্বাস, ওর 5 বছর একটা বাচ্চা আছে, বেশি বয়সও না, বউটার এই মানে 22 বছর বয়স। ওই মানে গাড়ি থেকে কিভাবে পড়ে গেছে, ও গাড়িটা দাঁড়াবে তো ঠিক করে, বউটাও মারা যেত, ঠেলে নামিয়ে দিয়ে গাড়ি স্পিডে চালিয়ে যাচ্ছে। কেন স্পিডে চালিয়ে যাবে কেন, ভীষণ ভীষণ বাজে ভাবে গাড়ি চলে, ভীষণ বাজে ভাবে। আমরা বাচ্চাদের স্কুলে পাঠাতে ভয় পাই, স্কুলে মানে আমরা সপ্তাহে যদি 7 দিন স্কুল হয়, আমরা সেখানে 4 দিন পাঠাচ্ছি, 3 দিন পাঠাচ্ছি না। অপর এক বাসিন্দা নীতা রায় বলেন, হাবড়া থেকে মার্কেট করে ফিরছিল স্বামী স্ত্রী। বাস খুব বাজেভাবে যাতায়াত করে আমাদের এলাকায়, ফলে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। এমন ঘটনা যাতে আর না ঘটে সেই দাবিতেই আমাদের আন্দোলন। হাবড়া মার্কেটে জামা কাপড় কিনতে গেছে, ওই বাসেই এসেছে, আসার পরে এই শনি মন্দিরের কথা দাঁড়াতে বলেছে, বললে ওরা বলে আমরা শনি মন্দিরে দাঁড়াবো না, আগে দাঁড়াবো, একটু আগে দাঁড়িয়েছে, ছেলেটাকে বলেছে নাবো নাবো, ও নাবতে গেছে, এক পা দিয়েছে, দ্বিতীয় পা নামাতে পারেনি, গাড়ি ছেড়ে দিয়েছে, ও উপরে পড়ে গিয়ে দুটো চাকা ওর কোমরের উপর দিয়ে চলে গেছে, ওর সমস্ত তো ফেটে ফুটে গেছে। ওখানে বউটাকে ওই ভয়ে বউটাকে নিয়ে ওইখানে গিয়ে নামিয়েছে, সেখান থেকে ও ছুটতে ছুটতে কাঁদতে কাঁদতে স্বামীর কাছে গিয়ে দেখে যে তার সর্বশেষ। খুব রাগ চলে, খুব রাগ চলে, প্রতি সপ্তাহে এখানে বাচ্চা বয়স্ক ইয়ং ছেলে মেয়ে অ্যাক্সিডেন্ট করতেই আছে, করতেই আছে, এর কোনো ব্যবস্থা নেই, আর এদের কোনো স্লোভাবে চালানো নেই। ঘটনার পর একজোট হয়ে পথ অবরোধে সামিল হন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাইঘাটা থানার পুলিশ। পুলিশ পৌঁছে কথা বলেন অবরোধকারীদের সাথে। দীর্ঘ সময় অবরোধ চলার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় এলাকায়। স্বামী স্ত্রী দুজন হাবড়ায় গেছিলাম সকালবেলা মার্কেটিং করতে, আসার পথে বাস কন্ডাক্টর বলেছিল যে এই শনি মন্দিরের সামনে দাঁড়াবে দাঁড়াবে, বলেও সে গাড়ি স্লো করে মানে দাঁড়ায়নি। এবার ওই চলন্ত গাড়ি থেকে মানে স্লো ছিল, নামতে গেছে, তখন বাসওয়ালা যদি দাঁড়িয়ে যেত কোনো সমস্যা হতো না, বাসওয়ালা দাঁড়ায়নি, যার জন্য ওই চাকা পিছনের চাকাটা ওর পেটে। হ্যাঁ, দাঁড়াতে বলেছিলাম, ওরা মন্ডল পাড়ার আগে থেকেই দাঁড়িয়েছিলাম, বলছিলাম দাঁড়াতে, বলেছিল দাঁড়াবে কিন্তু আমি তারপরে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে গাড়ি থেমেছে, তারপরে আমি দৌড়ে নেমেছি, আমার কাপড়ের ব্যাগ ট্যাগ গাড়িতে থেকে গেছে। বাস কন্ডাক্টরের দোষ, যে টিকিট কাটে যে উনি আরো বেশি সমস্যা করছিল, ওনার জন্য এই গাড়িটা দাঁড়াচ্ছিল না, উনি বেশি ঝামেলা করছিল গাড়ির মধ্যে। সোমদাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা।